নমস্কার বন্ধুগণ আপনারা দেখছেন আপনাদেরই ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুগণ ভিডিওটি শুরু করার আগেই আপনাদের আরও একবার জেনে রাখবো যে আমি কিন্তু এই চ্যানেলটির মাধ্যমে প্রতিনিয়ত চাকরির সঙ্গে খবরাখবর গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়ালস এমনকি বিভিন্ন ধরনের লেটেস্ট আপডেটগুলোও কিন্তু দিয়ে থাকি তো বন্ধুগণ আপনারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকবেন তো তারা দেখুন ভিডিওটি নিচে লাল কালারের এরকম একটি অবশ্য সাবস্ক্রাইব লেখা একটি বটন রয়েছে তো আপনারা কিন্তু অবশ্যই এই সাবস্ক্রাইব লেখা বটনটিতে ক্লিক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে বেল বেলাইকেনটি ক্লিক করে রাখবেন তো এর ফলে বন্ধুগান আপনাদের কাছে আপডেটগুলি কিন্তু খুবই তাড়াতাড়ি নোটিফিকেশন মাধ্যমে আপনাদের কাছে চলে যাবে তো চলুন বন্ধুগণ দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুগান আজকেও কিন্তু আমি আরেকটি চাকরি সন্দেহ খবর খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে গেছি তো আপনারা দেখতেই পাচ্ছেন যে ওয়েস্টবেঙ্গল উপরেই কিন্তু লেখা রয়েছে ওয়েস্টবেঙ্গল কো অপারেটিভ সার্ভিস কমিশন এর মাধ্যমে কিন্তু এই নিয়োগ হবে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া রয়েছে তো এখন আমরা জেনে নেব যে কোন কোন পদ রয়েছে তো তো আপনাদের কিন্তু প্রথমে জানবো যে অনেকগুলি জেলায় কিন্তু নিয়োগটি হবে তো আপনার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তো আমরা কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশন বেতন লাস্ট ডেট তো সব কিছু কীভাবে আপনার আবেদন করবেন সব কিছু নিয়েই কিন্তু আলোচনা করব তো দেখুন উপরেই বলে দেওয়া রয়েছে যে অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান সিটিজেন্স অর্থাৎ যে কোনো ভারতীয় কিন্তু আবেদন করতে পারবেন ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ডিস্ট্রিক্ট থেকেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আবেদন করা যাবে কিন্তু অনলাইনে তো আপনারা দেখতে পাচ্ছেন ওয়েবসাইট ডাব্লিউ ডট ডট ওয়ার জি তো এই ওয়েবসাইটটির মাধ্যমে কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন তো অনলাইনে আবেদন করা যাবে এখানে দেখতেই পাচ্ছেন টোয়েন্টি থার্ড জানুয়ারি অর্থাৎ আবেদন কিন্তু শুরু হয়ে গেছে তো পঁচিশে ফেব্রুয়ারি কিন্তু লাস্ট ডেট রয়েছে দু হাজার উনিশ পঁচিশ ফেব্রুয়ারি কিন্তু অবধি আপনারা আবেদন করতে পারবেন তো দেখুন নিচে এখানে বিভিন্ন পদগুলি দেওয়া রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান দেওয়া রয়েছে স্যালারি দেওয়া রয়েছে তো এগুলি কিন্তু বিষয়ে এখন আমরা বিস্তারিতভাবে জেনে নেব তো দেখুন এখানে প্রথমেই বলে দেওয়া হয়েছে যে বর্ধমান কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক লিমিটেড তো বর্ধমান ডিস্ট্রিক্ট কিন্তু নিয়োগটি হবে ফিল্ড নেম অফ দ্য পোস্ট দেখুন এখানে বলে দেওয়া হয়েছে ফিল্ড সুপারভাইজার গ্রেড থ্রি তো ভ্যাকেন্সি রয়েছে কিন্তু দুটি আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য তো দেখুন এখানে কোয়ালিফিকেশান কী চেয়েছে মিনিমাম কোয়ালিফিকেশান এখানে দেখুন গ্র্যাজুয়েট চেয়েছে ইন এনি ডিসিপ্লিন অর্থাৎ আপনি যে কোনো শাখাতেই কিন্তু গ্রাজুয়েট হলে আপনি আবেদন করতে পারবেন প্লাস এখানে কিন্তু বেসিক বিসিকে অর্থাৎ বেসিক কম্পিউটার নলেজ কিন্তু চেয়েছে তারপরে দেখুন এখানে পে স্কেল কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এখানে তারপরে দেখুন এখানে টোটাল ইনিশিয়াল স্যালারি বলে দিয়েছে কনসলিডেটেড পে অফ রুপিস কুড়ি হাজার পার ফর ফার্স্ট থ্রি ইয়ার্স আর প্রথম তিন বছরের জন্য কিন্তু কুড়ি হাজার তো তারপর দেখুন দু নম্বরে কিন্তু দুর্গাপুর দুর্গাপুর স্টিল পিপলস কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড এখানে কিন্তু অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রি পদে নিয়োগ হবে শূন্য পদ রয়েছে কিন্তু চারটি আপনারা দেখতে পাচ্ছেন ক্যাটাগরি ওয়াইজ তো এখানেও কিন্তু গ্র্যাজুয়েট আর প্লাস কম্পিউটার নলেজ চেয়েছে তো এখানে দেখুন ইনিশিয়াল স্যালারি চব্বিশ হাজার তিনশো কিন্তু উনিশ টাকা তারপর দেখুন এখানে ঝাড়গ্রামে ঝাড়গ্রামে ঝাড়গ্রাম কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক লিমিটেড এখানে কিন্তু সুপারভাইজার গ্রেড থ্রি পদে নিয়োগ হবে একটি শূন্যপদ রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরি ক্যাটাগরিদের জন্য তো এখানে কিন্তু সেই একই গ্র্যাজুয়েট প্লাস বিসিকে অর্থাৎ বেসিক কম্পিউটার নলেজ কিন্তু আপনাকে থাকতেই হবে তারপর দেখুন চার নম্বরে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড এখানে কিন্তু তিনটি গ্রেড থ্রি ক্লার্ক পদে নিয়োগ হবে তো দেখুন এখানে দশটি পদ রয়েছে তো এখানে এখান থেকে আপনারা ক্যাটাগরি ওয়াইজ ভাগগুলি ভিডিওটি পজ করে দেখে নিতে পারবেন তারপর দেখুন এখানে বেতন কিন্তু বলে দেওয়া রয়েছে একুশ হাজার পাঁচশো উনষাট টাকা ফার্স্ট থ্রি ইয়ার্সদের জন্য তারপর দেখুন নদীয়া ডিস্ট্রিক্টের জন্য নদীয়া ডিস্ট্রিক্ট পাঁচ নম্বরে বলে দেওয়া দেছে নদীয়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড অ্যাসিস্ট্যান্ট গ্রেড ওয়ান একটি শূন্যপদ রয়েছে এখানে তারপরে দেখুন এখানে এজ লিমিটে এজের কথা বলে দেওয়া হচ্ছে এজ লিমিট অফ দ্য অ্যাপ্লিকেন্টস তো দেখুন এখানে ক্যাটাগরি আনরিজার্ভ এস সি এস টি ও বিসি এ বি সি করে দেওয়া রয়েছে তো লোয়ার এজ লিমিট আর আপার এজ লিমিট কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আঠেরো থেকে চল্লিশ বছর আনরিজার্ভ তো এস সি কিন্তু আঠেরো থেকে পঁয়তাল্লিশ তো এগুলি এখান থেকে আপনারা কিন্তু ভিডিওটি পাস করে দেখে নিতে পারবেন এজের বিষয়টি তো তারপরে দেখুন বলে যাচ্ছে হাউ টু অ্যাপ্লাই অর্থাৎ আপনারা কীভাবে আবেদন করবেন তো বন্ধুবেন এখানে কিন্তু বলে দিয়েছে আপনাদেরকে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে তো তারপরে দেখুন এখানে কী কী স্ক্যান করে দিতে হবে তো সেটি কিন্তু এখানে বলে দেওয়া আছে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তো এখানে সাইজ বলে দেওয়া হয়েছে ফিফটি কেবি তারপর সিগনেচার লেফট থাম্প ইমপ্রেশন অ্যাডমিট কার্ড তো এগুলি কিন্তু আপনাকে লাগবে তো এখানে আমি জানিয়ে রাখবো যে একটি মানুষ কিন্তু একটি পদের জন্যই আবেদন করতে পারবেন তো সেটি কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে তারপরে দেখুন এখানে ফিসের কথা কিন্তু বলে দেওয়া হয়েছে আনরিজার্ভ তারপর হচ্ছে পার্সেন উইথ ডিস ডিসেবিলিটিস পিডাব্লিউডি একশো ষাট টাকা কিন্তু লাগবে এক্সামেশন ফি প্লাস প্রসেসিং ফি নিয়ে কিন্তু দুশো টাকা লাগবে আর এস এসটিদের কিন্তু শুধু হচ্ছে প্রসেসিং ফিটি লাগবে তো তারপরে দেখুন আবার কিন্তু সেই ওয়েবসাইটটি দেওয়া রয়েছে তো এই ওয়েবসাইটটি কিন্তু আপনারা ভালোভাবে মাথায় রাখবেন তারপর দেখুন অনলাইনে আবেদন করার ক্ষেত্রে কিন্তু এগুলি বলে রয়েছে তারপর সিলেকশন প্রসিডিওর তো আপনাদের কীভাবে সিলেকশনটি হবে তো সেই বিষয়েও কিন্তু এখন বিস্তারিতভাবে এখানে বলে দেওয়া রয়েছে দেখুন এখানে স্টেজ ওয়ানে প্রথমে তো দুটি স্টেজ বলে দেওয়া হচ্ছে তো স্টেজ ওয়ানে রয়েছে ক্যান্ডিডেটস উইল বি টু অ্যাপেয়ার এই রিটার্ন প্রথমে কিন্তু রিটেন এক্সামিনেশান দিতে হবে দুটো দুটো পেপারে তো পেপার ওয়ানে বলে দেওয়া দে কিন্তু হান্ড্রেড একশোটি এমসি কিউ কোশ্চেন থাকবে তো কিসের উপরে থাকবে তো দেখুন এখানে কোয়ান্টিটি অ্যাপটিটিউড টেস্ট অফ রিজনিং জেনারেল অ্যাওয়ারনেস এগুলি বিষয়ের উপর থাকবে কিন্তু ফুল মার্কস একশো একশো আর ডিউরেশন কিন্তু দেড় ঘন্টা রয়েছে তো কোয়ালিফাইং মার্কসও কিন্তু এখানে বলে দেওয়া বলে দেওয়া হচ্ছে তো এগুলি কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন তারপর পেপার টুতে কিন্তু এখানে দেখুন বলে দেওয়া হয়েছে ইংলিশ অ্যান্ড বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের উপরে থাকবে ফুল মার্কস কিন্তু ফিফটি প্লাস ফিফটি থাকবে একশো আর ডিউরেশন কিন্তু টাইম ডিউরেশন একই তত তারপরে দেখুন এখানে স্টেজ টুতে কিন্তু বলে দেওয়া রয়েছে কম্পিউটার বেস্ট এক্সাম কিন্তু দিতে হবে তারপর কিন্তু ইন্টারভিউ রয়েছে ফিফটিন মার্কসের তো আপনারা দেখতেই পাচ্ছেন এগুলি তো বন্ধুগান এখানে কিন্তু আপনাদের ফাইনাল মেরিট লিস্টটি প্রকাশিত হবে পে পেপার ওয়ানের মার্কস নিয়ে আর ইন্টারভিউ মার্কস নিয়ে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে তো বন্ধুগণ আমি কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশানটির লিঙ্ক কিন্তু ভিডিওটি নিজের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়ে দেবো তো সেখান থেকে কিন্তু আপনারা এই অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে নিয়ে বিস্তারিতভাবে জেনে নিতে পারবেন তো বন্ধুগান এরকমই বিভিন্ন চাকরির সঙ্গে খবর খবর আপডেটগুলি পেতে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিকে অবশ্যই আপনাদের আপনার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিবেন এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ